তো বন্ধুরা, আজকে আবার একটা বাংলা গানের লিসন নিয়ে চলে এলাম। আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো মা, জেমসের গান। হ্যাঁ, খুব জনপ্রিয় গান। তো চলো কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটি লিসন করি। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট আছে গানটা শুরু করার আগে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ জলদি করে লাইক করে দাও। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারি, আর আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তো প্লিজ লাইক করো। হ্যাঁ, তোমরা কিছু বন্ধু আছো যারা ভিডিও দেখছো কিন্তু লাইক করো না, তো প্লিজ লাইক করে দাও। আর আমার চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওর রাইট সাইডে একটা লাস্ট সাবস্ক্রাইবার বাটন আছে, ওটা প্রেস করে দিও। সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করে দিও। তো বন্ধুরা, এই গানটি জেমস গেয়েছে বি মাইনার স্কেলে। তো যারা অরিজিনাল কর্ড নিতে চাও, তারা ডিসক্রিপশানে অরিজিনাল কর্ড আছে, তোমরা নিয়ে নিও। তো বন্ধুরা, জানো আমি খুব ইজি করে কর্ড নিয়ে আসি। হ্যাঁ, এই গানটি করব মাত্র তিনটি কর্ডে। হ্যাঁ, তো খুব ইজি ইজি করে কর্ড করেছি। তো ইজি কর্ড করার জন্য আমাদের ক্যাপো দরকার। তো যাদের ক্যাপো আছে তারা সেকেন্ড ফ্রেটে ক্যাপো বসিয়ে দেবো, ক্যাপো অন সেকেন্ড ফ্রেট। তারপরে কর্ডগুলো হবে ফার্স্ট কর্ড এ মাইনার, সেকেন্ড কর্ড জি মেজার, ওপেন জি মেজার ইয়া বার। তারপরে লাস্ট কর্ড যেটা হবে তিন নম্বর কর্ড, সেটা হলো এফ মেজার, ক্যাপো লাগি। তো এই তিনটি মাত্র কর্ড। তো চলো এই গানটিতে আমরা যে স্টাইম প্যাটার্নটা ব্যবহার করবো আবার জলদি করে শিখে নিই। তো এখানে স্টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে, দেখে নাও। হ্যাঁ, তো খুব ইজি করে স্টাইম প্যাটার্ন বলেছি তোমাদেরকে। হ্যাঁ, যাতে তোমরা জলদি করে শিখে নাও। খুব আমার বন্ধুরা আছো যারা বিগিনার্স, যারা ঠিকঠাকভাবে হ্যাঁ স্টামিং পারো না, তাদের জন্য খুব ইজি। তো একবার দেখে নাও, এইভাবে চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন। তো আরো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ। তো কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়া হয়ে যাবে বন্ধুরা। তো আমি গানটি প্লে করছি অ্যান্ড কর্ড প্রোগ্রেসিভ এখানে চলবে। হ্যাঁ, এখানে স্টাইম প্যাটার্ন ডায়াগ্রাম থাকবে, তো তোমরা ফলো করো। আকাশে
বন্ধুরা, এইভাবে কর্ড প্রোগ্রেসিভ চলবে। তো তোমরা প্লে করে নিও, খুব সুন্দর একটি গান। হ্যাঁ, খুব ইজি করে করেছি, মাত্র 3টি কর্ডে আমি করেছি। তো বন্ধুরা, যদি হেল্প করে থাকি তো প্লিজ লাইক করে দিও, একটা সুইট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ডিসক্রিপশানে হ্যাঁ লিঙ্ক আছে, দেখে নিও কর্ডস, হ্যাঁ অরিজিনাল কর্ডস। আর যারা অনলাইন মার্কেট থেকে গিটার বা ক্যাপো বা গিটার স্ট্রিং, যে কোনো গিটারের যাবতীয় জিনিস, হ্যাঁ তোমরা ওখান থেকে কিনে নিও অনলাইন মার্কেট থেকে। হ্যাঁ, নিচে ডিসক্রিপশানে আমরা ভালো লিঙ্ক দিয়েছি, আমি বেছে বেছে লিঙ্কগুলো হ্যাঁ খুঁজে খুঁজে দিয়েছি, যাতে তোমাদের হ্যাঁ ভালো হয়, উপকার হয়। হ্যাঁ, তো ওইখান থেকে কিনে নিও, যাতে আমার চ্যানেলের হ্যাঁ সাপোর্ট হয়। তো ওইখান থেকে কিনে নিও। আর ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তো তোমরা আমাদেরকে ফলো করো। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে, এন্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।